হাওড়ার বালিখালী রাস্তার উপর বসে হনুমান চালিসা পাঠ করলেন শতাধিক বিজেপি কর্মী। মঙ্গলবার সন্ধে নাগাদ এই ঘটনার জেরে বালিখালের জিটি রোডে বিস্তর যানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়েন অফিস ফেরত যাত্রীরা। বিজেপি যুব মোর্চার উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। তাদের অভিযোগ, রাস্তা আটকে ধর্মীয় রীতি বা আচার অনুষ্ঠান পালনের প্রতিবাদ জানাতেই তাদের এই কর্মসূচি। অন্যদিকে এই ঘটনার পর থেকেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। এক্ষেত্রে সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকার মানুষ। তারা বলেন, রাস্তা মানুষের হাঁটার জন্য, গাড়ি চলাচলের জন্য, ধর্মীয় কাজে ব্যবহারের জন্য নয়। কাটমানি বিতর্কে নাম জড়ালো জেলার প্রভাবশালী নেতার। শ্রীরামপুর লোকসভার অন্তর্গত কানাইপুর পঞ্চায়েত এলাকায় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদবের বিরুদ্ধে পোস্টার পড়ল এলাকায়। তৃণমূলের এই ডাকাবুকো নেতার বিরুদ্ধে পুকুর ভরাট সহ বিভিন্নভাবে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি খাওয়ার অভিযোগে পোস্টার দেওয়া হয় কানাইপুরের বিভিন্ন এলাকায়। কানাইপুর অঞ্চল নাগরিকবৃন্দের নামে এই পোস্টার দেওয়া হয়েছে। পোস্টার ঘিরে এলাকায় তোলপাড় শুরু হলেও পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব বলেন, এখনো পর্যন্ত তিনি এই বিষয়ে কিছুই জানেন না। বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণের দাবিতে বনগাঁ পুরসভার সামনে পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভ। বুধবার পুরসভার শতাধিক অস্থায়ী সাফাই কর্মী মিছিল করে পুরসভার সামনে এসে বিক্ষোভ দেখায়। বেতন বৃদ্ধি এবং অস্থায়ী সাফাই কর্মীদের স্থায়ী পদে নিয়োগের দাবিতে চলে বিক্ষোভ। বিক্ষোভে অংশ নেয় তৃণমূলের সাফাই কর্মী সংগঠনের সদস্যরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেতন বাড়ানো নিয়ে পৌরপিতাকে জানানো হলেও কাজ হয়নি কিছুই, তাই এই বিক্ষোভের সিদ্ধান্ত। এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে ন্যূনতম 20,000 টাকা বেতন এবং স্থায়ীকরণের দাবি জানিয়েছেন অস্থায়ী সাফাই কর্মীরা। সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বৃহৎ আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন করানোর অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ধারসোনা গ্রামের ঘটনা। মঙ্গলবার গভীর রাতে লতিফ চৌধুরীকে দুষ্কৃতীরা গলার নলি কেটে খুন করে বলে জানা যায়। মৃতের বাবার অভিযোগ, লতিফের স্ত্রী মনোয়ারা বেগম স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। ওই ঘটনার জেরেই তার ছেলেকে খুন করা হয়েছে বলে দাবি তার। ছেলের খুনের ঘটনায় মঙ্গলকোট থানায় বৌমা সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নিয়ামত চৌধুরী। মঙ্গলকোট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভারত বাংলাদেশের ঘোজাডাঙ্গার সীমান্তে পাথর বোঝাই ট্রাকের মধ্যে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার বিএসএফের। ঘটনার জেরে চালক এবং খালাসিকে আটক করায় বিএসএফ বচসায় জড়িয়ে পড়ে ট্রাক চালকরা। প্রতিবাদে বুধবার সীমান্তে গাড়ি চলাচল বন্ধ রেখে বিক্ষোভে সামিল হল ট্রাক চালকদের একাংশ। ঘটনার প্রভাব পড়ে সীমান্ত বাণিজ্যে। অবরোধের ফলে রাস্তার উপর দাঁড়িয়ে পড়ে শতাধিক পণ্য বোঝাই ট্রাক। শুল্ক দপ্তরের পক্ষ থেকে চেকিংয়ের অনুমতি না থাকা সত্ত্বেও বিএসএফ ট্রাকের ভিতর তল্লাশি চালানোই প্রশ্ন তুলেছেন ট্রাক চালকরা। তাদের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে নিরীহ ট্রাক চালকদের ফাঁসাতেই এই কাজ করা হয়েছে। এরই প্রতিবাদে এদিন সীমান্তে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রেখে তারা বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর দুপুর 3:30 নাগাদ স্বাভাবিক হয় পরিস্থিতি।